পেলে কি আর করা যেত। বাবা বহরমপুরে নতুন ব্যবসা আরম্ভ করলেন, তাই জন্য আমরা বাড়ি ঘরদোর বিক্রি করে বহরমপুরে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার 7-8 বছরের বড় ভাই সার্কাস দেখতে বেরিয়ে কোথায় যেন হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। বাবা ভেঙে পড়লেন, বিজনেস মন্দ হয়ে গেল। আর তারপর তারপর বাবা একদিন চলে গেল। সবই ভাগ্য। সেই সেই ভাগ্যকে কে আটকাবে বলো? ছেলেটা হারিয়ে গেল, এই করিকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি, খালে খালে ওর বিয়ে দিতে পারলে আমি আমি শান্তিতে পরপারে যেতে পারি। তুমি তুমি গৌরীর জন্য একদম চিন্তা করো না, ভগবান আমাদের অনেক দিয়েছেন। গৌরীর বিয়ে আমি আমার মেয়ের বিয়ের মতোই দেব। শান্তি, তুমি তুমি আমার বুকটাকে হালকা করে দিলে। আমি এবার আমি এবার কমলা বুদির আসলে রোগটা কি? ডাক্তার বলেছেন হার্টের ট্রাবল। হার্ট ট্রাবল? হ্যাঁ, এর মধ্যে একটা স্ট্রোকও হয়ে গেছে। শুনছো, কমলার হার্টের ট্রাবল। এই ছোট্ট অন্ধকার এদো ঘরে অসুবিধে হবেই, তাই ভাবছি ওকে আমাদের ওখানে নিয়ে যাওয়া ভালো। ঠিকই বলেছো, চলো নিয়ে যাই আমরা। কমলা বোন চলো আমাদের বাড়ি চলো। কমলা বোন, কমলা বোন, বোন, মা, 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 মা কথা বলো, মা, মা কথা বলো, মা। আরে অজু, বিজু, মিনা, অনু, আরে আয় সব আয়, এটা তো তোমার বাড়ি মা, আয়। কি হলো মা? হ্যাঁ, আরে দেখ কে এসেছে। এ কে মা? কে? নতুন কাজের লোক? অজু, কেন মাঝে কথা বলছিস? এ গৌরী, তোমাদের বাবার বন্ধু দীনবন্ধু বাবুর মেয়ে, আগেই বাবাকে হারিয়েছিল, আর আজ আজ বেচারি মাতৃহারা হলো। আজ থেকেও আমাদের বাড়িতে তোমাদের সঙ্গেই থাকবে। গীতা, গৌরীকে ভিতরে নিয়ে যা তো, যা মা। হ্যাঁ রে অনু, আমাদের ঘরটা কবে থেকে অনাথ আশ্রম হয়ে গেল রে। মুখ সামলে কথা বলো, গৌরী পর নয়, সে আমাদের নিজের লোক। গৌরীদি, বিনাদির কথায় কিছু মনে করো না। বেচারি যেদিন থেকে বিধবা হয়ে গেছে সেদিন থেকে খিটখিটে হয়ে গেছে। না বোন, আমি ওনার কথা ধরিনি, তাছাড়া উনি আমাকে তো কিছু বলেননি। চলো গৌরীদি, ভেতরে চলো। আসবে আসবে জানি, কোনদিন সে আসবে। আসবে আসবে জানি, কোনদিন সে আসবে। মনে তার কথা ভাবি, আসবে জানি। ঘৃণা, কি হচ্ছে এটা? কাজ করছিস না গান করছিস? তোকে মাইনে দিকি কাপড় কাচার জন্য না ঘরের অন্য সব কাজ করার জন্য? তাড়াতাড়ি কাপড় কেচে অন্য কাজ করতে যা, বেরিয়ে কই। হ্যালো তা, বুড়া কেমন শুনিয়ে গেল? তাড়িয়ে দিলেই শান্তি হবে না? কাপড় কাচার ছেলে গান গাইছে। তুই চুপ কর, আমি ডিজি সাহেবের ঘরে কাজ করি, তোর কাছে চাকরি করি না আমি। তাছাড়া তুই তো অন্য লোকের মতো ডিজি সাহেবের ঘরের একজন ভাড়াটিয়া, তোর এত প্রশ্ন করার কি দরকার? আরে তুই এত রেগে যাচ্ছিস কি জন্যে? ও, রাজেশ ভট্টাচার্য তাহলে ডিজির কন্যা রিনার সঙ্গে এই ছড়ার বিষয় কিছু জানিস কি? ও হচ্ছে এই শহরের বিশিষ্ট শিল্পপতি তারাপ্রসাদ ভট্টাচার্যের ছেলে। তুই কি ভাবছিস ও কিনা বিয়ে করবে তোর মতো অনাথকে? মনে হচ্ছে ছেলেটা তোর সঙ্গে প্রেমের নাটক করছে। না না, মোটেই না, না, আমি জানি না সে কার ছেলে, কিন্তু আমি এটা জানি যে সে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, ও আমাকে কখনো ধোকা দিতে পারবে না। আরে রিনা, এই দুনিয়ার বিষয়ে কি জানিস? সবার মুখেই একটা ভদ্রতার মুখোশ, আমি সবাইকে হাড়ে হাড়ে চিনি। এই দুনিয়াটা ভারী ধোকাবাজ, তারা গরিব অবলা মেয়েদের ধরে এনে তাকে ছিঁড়ে খুঁড়ে শেষকালে আবর্জনায় ফেলে দেয়। একদিন দেখবি
তুইও এই চক্রান্তের শিকার হয়ে যাবি। আমার প্রেম যদি সত্য হয় তাহলে কোনো মতে এমন হবে না। তাছাড়া যখন যা হবে দেখা যাবে, তাতে তোর কি দরকার? জানিস না, যেদিন আমার বোন আমার কাছ থেকে হারিয়ে গেছি সেদিন থেকে এই দুনিয়ার সব মেয়েদের ভেতরে আমি আমার বোনকেই দেখি। তাই আমি সব স্নেহ সব মমতা আমি তোকেই উজাড় করে দিয়েছি রে, তোরই ভালোর জন্য চিন্তা করি। জানি না আজ আমার বোন কোথায় আছে, কি করছে। আরে এ কি বাড়ির সামনে এসে হর্ন দিচ্ছ? যদি ডিজি সাহেব দেখে ফেলে? আরে আজ না হলে কাল তো ডিজি সাহেব তার জামাইকে দেখবে, আর তখন তাকে তাদের পুলিশ স্টাইলে আমাকে স্যালুট করতে হবে। স্যালুট মারবে? তুমি জানো না সে কত রাগী লোক। জানি, সে ডিজি হোক আর কনস্টেবল হোক, সবাই চায় তার মেয়ে বিয়ের আগে কারোর সঙ্গে ঘোরাঘুরি না করে। আর দেরি করো না, বুড়ো দেখার আগে এখান থেকে আমাদের ফুটে যেতে হবে, না হলে উডবি ফাদার ইন ল আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দেবে। বসো। হ্যাঁ হ্যাঁ চলো। ওহো, ঘটনা তাহলে এটাই, প্রেমিক সাহেব রিনাকে ডিজি সাহেবের কন্যা ভেবেছে। তাহলে তো খেলা জমে গেল। আচ্ছা তুমি আমার মনের কথা কি করে জানলে বলো তো? আরে আমি তো তোর মা। ও মানে ইউ আর দ্য গ্রেট, ইউ আর গ্রেট। বসো 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 মা বসো। বুঝলি, আমি খালি গ্রেট না, গ্রেটেস্ট। তোর জন্য রাজকন্যার মতো সুন্দরী মেয়ে ঠিক করেছি। ও মা, তোমার ছেলেও তো কিং দা গ্রেট। আরে তার জন্য রাজকন্যার মতো সুন্দরী মেয়ে পাবে না তো কি অসুন্দর মেয়ে পাবে? পাকি পদ্ম, বুঝলি তো, গরিব হলেও মেয়েটা। হ্যাঁ গরিব কি বলছো? তুমি কার কথা বলছো? গৌরী, তোর বাবার পরিচিত দীনবন্ধু বাবুর মেয়ে রে, যে আমাদের বাড়িতে থাকে। না না না, পুরো ব্যাপারটা রং টেকে যাচ্ছো। শোনো, আমি বলছি ডিজি রুদ্রনাথের মেয়ে রিনার কথা। মাই ডার্লিং, মাই সুইটহার্ট। এই কি আবলতা বল বকছিস? না মাগো, বকছি না, একদম ঠিক কথা বলছি। শুন, এরকম পাগলামি করিস না। গৌরী গরিব হলেও ভালো ঘরের মেয়ে, খালি তাই নয়, ওর আর কেউ নেই যে। তার মানে বলতে চাইছো অনাথ মেয়েকে উদ্ধার করার আমি ঠিকা নিয়েছি? দেখ রাজু, আমি গৌরীর মাকে কথা দিয়েছি, তাকে এ ঘরের বউ না করলে সে স্বর্গ থেকেও আমাকে কোনোভাবেই ক্ষমা করবে না। শোনো মা, তুমি যাকে কথা দিয়েছো সে তো এখন এই দুনিয়ায় নেই, কিন্তু আমি যাকে কথা দিয়েছি সে তো এই হৃদয়ে গাঁথা। তোর মাথা ঠিক আছে? তুমি চুপ করো শঙ্কর ভাই, তুমি প্রেমের ব্যাপারে বোঝোটা কি? হ্যাঁ প্রেম হচ্ছে গিয়ে প্রেম। আরে এই যার সাথে প্রেম করছিস তুই, সেই মেয়েটা কি আমাদের মা বাবার থেকে বড়? বল ওকে, বোঝা বোঝা। মা যার সাথে তোর বিয়ে ঠিক করেছে সে খালিই তোর বিয়ে করা উচিত। সে কানা হোক, কুজো হোক, খোড়া হোক, অন্ধ হোক, নামা। বোঝা শঙ্কর, এই মূর্খটাকে বোঝা। কি বলছো? শঙ্কর ভাই আমাকে বোঝাবে? হ্যাঁ শঙ্কর ভাই প্রেমের ব্যাপারে কি বোঝে? ও শঙ্কর ভাই, তুমি প্রেম করলে কবে? হ্যাঁ করেছি করেছি, অনেক বড় বড় প্রেম করেছি, সেই ছোটবেলা থেকেই প্রেম করছি। তুমি প্রেম করেছো? কাকে গো? আরে বাবা কেও, মাকে, তোমাকে, এই বাড়িকে। মার কথায় তুই রাজি হয়ে যা।